চাওক, আজি মুখ্যমন্ত্রী মহোদয়ে আহি নির্বাচনী প্রচারের কারণে বুইডিংত পদাপন করেছিল। আমি এই অঞ্চলের যখন মানে মালা পথটোর ক্ষতিগ্রস্ত রাইজ আছিল, তখনলোকে মুখ্যমন্ত্রী দৃষ্টিগোচর করবর কারণে মুখ্যমন্ত্রীক লগ করব বিচারিছিল, কিন্তু পুলিশ প্রশাসনে বাধা দিয়াত ইয়াত প্রতিবাদী একটা কার্যসূচী হল। আর এই প্রতিবাদী কার্যসূচীট উমানন্দ মুদৈ মরাণর সহিতে চারিজনক আটক করেছে। আমি অতি শীঘ্রে এই সকল ব্যক্তিক, উমানন্দর সহিতে এই সকল ব্যক্তিক অতি শীঘ্রে বিনা শর্তে মুক্তি দিব কারণে আমি আহ্বান জানাইছো। অন্যথা কিন্তু বিজেপির আহিবলগা নির্বাচনী যা প্রচার সভা হব সেইবিলাক কিন্তু একটা প্রভাব পড়ব, এটা নিশ্চিত। আসলতে বিজেপিক প্রতিবাদ করে আসলতে এই কার্যসূচী হওয়া নাছিল। মুখ্যমন্ত্রীক দৃষ্টিগোচর করবর কারণে যখন ক্ষতিগ্রস্ত রাইজক তিনিচুকীয়া জেলা প্রশাসনে ভুয়া প্রতিশ্রুতিরে ইমান দিনে ঠগি থকা হয়েছিল, সেই বিষয়টি দৃষ্টিগোচর করবর কারণে রাইজে আইছিল, ক্ষতিগ্রস্ত রাইজ আইছিল, দল সংগঠন আইছিল, তেখেতলোকক লগ করব নিদিয়ার কারণে এই অপ্রীতিকর পরিস্থিতি হল। আর এই অপ্রীতিকর পরিস্থিতি করার মূলতে আছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনে প্রতিবাদী রাইজক ঠেলা হেঁচুকা করেছে আর কারোবাক মারপিটও করেছে, এনে ধরনের আমি দৃষ্টিগোচর হয়েছে। সেই কারণে এই কার্যসূচীটি যুক্ত হল তার জগরিয়া পুলিশ প্রশাসন, তিনিচুকীয়া জেলা প্রশাসনের কারণে আজি এই পরিস্থিতি হয়েছে। আর এই পরিস্থিতিত যখন ব্যক্তিক আমার সংগ্রামী সতীর্থক মানে গ্রেপ্তার করেছে পুলিশে ইতিমধ্যে ইয়ারপা আটক করে লই গেছে, তখনলোক অতি শীঘ্রে কিন্তু তখনলোক এড়ি দিব লাগিব, মুক্তি করে দিব লাগিব। অন্যথা কিন্তু আহিবলগা সময়ত ভয়ঙ্কর যে রাইজর রুখর পরিস্থিতিত পড়ব, এটু নিশ্চিত। আজি যে ঘটনা হল তার পাক মুহূর্তত মই এটা কথা কৈ লব বিচাৰো যে সর্বানন্দ সোণোৱালক বা আমি হিমন্ত বিশ্ব শর্মাক এয়ালৈ অহাৰ বাবে বিৰোধিতা কৰি পেলাই এই প্রোগ্রামটো কৰা নাই। আমি তেওঁলোকক মুখ্যমন্ত্রীদেবক আমি এয়ালৈ ওয়েলকাম জনাইছো, কিন্তু আমি এটা কথা কব বিচাৰিছিলোঁ যে যিখিনি ক্ষতিগ্রস্ত পৰিয়াল আজি মালাৰ ৰাস্তাটো যিসকল ৰাইজৰ ক্ষতি হল, ক্ষয়ক্ষতি হল 2021 চনৰ পৰা তেওঁলোকে যি ধরনের পলিভনেরে আর বর্তমান সময় একদম শেহতীয়া কথা হল যে তেওঁলোকে 31 মার্চৰ ভিতর গোটেইখিনি আমি ক্ষতিপূরণ প্রদান করিম বলে পেলায় তেওঁলোকে প্রতিশ্রুতি দিছিল। সেই প্রতিশ্রুতি তেওঁলোকে প্রতিফলন নকৰিলে, নকৰাৰ কারণে কেবল এই ক্ষতিগ্রস্ত রাইজে বিভিন্ন দল সংগঠনে লগ লাগি মুখ্যমন্ত্রীক লগ করে কথাখার কবর গণতান্ত্রিকভাবেহে একটা প্রসেস লওয়া হয়েছিল। সেই প্রসেসট কিন্তু যখন প্রশাসনের মানুষ আজি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রী মহোদয়ের মুখ্যমন্ত্রী মহোদয়ের প্রশাসনিক যখন বিষয়া তিনিচুকীয়া জেলার যখন প্রশাসনিক বিষয়া তেওঁলোকৰ ভাষা যা সেইবিল শুনে আমি আজি লজ্জিত। তেওঁলোকে মানুহক ব্যবহার করব জনা নাই, তেওঁলোকৰ ভাষা তয় ময় কৈ কৈছে, তেতিয়াহলে আমার লড়া ছোৱালীয়ে তেওঁলোকৰ কি ভাল বা কি ভাল শিকিব বিচাৰিব পাব। আমি এটাই কথা কম যে আমার সতীর্থ চারিজনক উমানন্দ মুদৈ মৰাণৰ সহিতে আমার আজি সংগ্রামী এই যে থলীরপরা চারিজন ব্যক্তিক লৈ গৈছে, তেওঁলোকক বিনা শর্তে মুকলি কৰি দিব লাগিব। আর আগন্তুক সময়ত যদিহে তেওঁলোকক মুকলি কৰি নিদিয়ে তেতিয়াহলে ইয়াতকৈ রুখর বলি হব, আর রুখর বলি হওয়ার কারণে কিন্তু রাইজে ইয়ার বাবে জগরিয়া নহয়, তেওঁলোকৰ প্রশাসনিক ব্যক্তিসকলেই জগরিয়া হব। তেওঁলোকে বারে বারে টনা আজোৱা কৰিছে, আমি বারে বারে অনুরোধ জনাইছিলোঁ, যে মই নিজেও অনুরোধ জনাইছোঁ যে আপোনালোকে আমাক শান্তিভাবে কথাকেইটা কবলৈ দিয়ক, আমাক লাগিলে কৰবাত বহুৱাই লোৱা হওক, আমাক কোনোবা এটা স্থান দিয়া হওক, তাত আমি আপোনালোকে বহুৱাই লওক, আর আমার গণতান্ত্রিক ভাষাকেইটা আপনাদের গণতান্ত্রিকভাবে শুনবলৈ বিচারক বলে কোৱাৰ পিছতো কিন্তু বারে বারে আমাক কৈছে যে 144 লগোৱা আছে, তেতিয়াহলে আজি তারিখত ইয়াত যে এখন সমাবেশ পাতিলে সেখনের কারণে 144 নহয় নেকি, তেওঁলোকৰ কারণে 144 নহয় নেকি, অকল কেবল জনসাধারণের কারণে, কেবল জনসাধারণে দৃষ্টিগোচর করে দিয়া যখন
কাম যাবোর কাম হওয়া নাই সেই কামবর দৃষ্টিগোচর করে দিয়া মানুষের কারণে 144 লগা হয় নাকি? আইনখন সমান বলে তেওঁলোকে কয়, অথচ সেই আইনখন তেওঁলোকৰ বাবে নহয় নেকি? আইনখন কেবল আমার এই প্রতিবাদী জনতার বাবে নেকি? প্রতিবাদী জনতায় কেবল প্রতিবাদী জনতার বাবে কাম করেছে নেকি? আজি মই ইয়ালে প্রতিবাদ করবলে আহিছো কেবল মোৰ কারণে আহিছো নেকি? এনেকুৱা উন্নয়ন হয়েছে নেকি? তেওঁলোকৰ লাজ লাগিব লাগে যিখন ফিল্ডত তেওঁলোকে কথা কবলে আহিলে, মন্ত্রী মহোদয়ে কথা কবলে আহিলে, সেইখন স্কুলৰ তিনিখন স্কুল আছে ইয়াত, তারে যখন বালিজান মধ্যাঙ্গাজী বিদ্যালয় তাত কেবল তিনজন শিক্ষক, তেওঁলোকৰ সেই কথাবিলাক দৃষ্টিগোচর করব কারণে আমি আহিছিলোঁ। বালিজান যখন প্রাথমিক বিদ্যালয় তাত কেবল দুজন শিক্ষক, সেই শিক্ষক লৈ পেলায় তেওঁলোকে আজি ঢোল বজাই ফুৰিছে, ফটা ঢোল বজাই ফুৰিছে উন্নয়ন করা হৈছে বুলি, এইবোৰ উন্নয়ন নেকি? তেওঁ যখন ফিল্ডত আজি এই লেকচার মারিলে, সেই ফিল্ডখনৰ সন্মুখত থকা স্কুলখনত কেবল তিনজন শিক্ষক এই মধ্যাঙ্গাজী বিদ্যালয়খনত, তেতিয়াহলে সেয়াত আমার লৰা ছোৱালী কিমান বেছি ভাল শিক্ষা পাব পাৰে? এই কথাখিনি আমি আপোনালোকৰ জৰিয়তে আজি তেওঁলোকলে পুনৰ অনুৰোধ জনাইছোঁ যে যিজন প্রতিবাদী সংগ্রামীক আমার ইয়ারপা লো যা হল তেওঁলোকক বিনা সত্ত্বে তাতে মুক্তি করে দিয়ক, নহলে অন্যথা কিন্তু ইয়াতক জঙ্গি আন্দোলন হওয়া সম্ভাবনা আছে, তাৰ বাবে কিন্তু তেওঁলোকে জগৰীয়া হব। ধন্যবাদ।